Haunted Hours. একটা পাহাড়ি অঞ্চল দিয়ে ট্রেন চলছে রাতের বেলা। ট্রেনের ভেতর একটা কেবিনে বসে আছে দুই বন্ধু, অভ্র আর আবির। অভ্রের মামাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে তারা পলাশপুর যাচ্ছে। যেতে যেতে তারা আলাপ করে নিজেদের মধ্যে। অভ্র, ট্রেন পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে যাবে। চিন্তা করিস না, রিক্সা ট্যাক্সি কিছু একটা পেয়ে যাব। আসবার সময় আমার মা বারবার সাবধান করে দিয়েছেন, বলেছেন জায়গাটা নাকি বিশেষ সুবিধার না, জিনভূতের উপদ্রব আছে নাকি সেখানে। আধুনিক যুগের ছেলে হয়ে জিনভূতকে ভয় পাচ্ছিস? তোকে আমি আরও স্মার্ট ভেবেছিলাম। আবির জিনভূতকে ভয় পাচ্ছে দেখে অভ্র তাকে খোঁচা দেয়। তারা কথা বলতে বলতে ট্রেনটা আবার থেমে যায় হুট করে। এই যা, আবার থামলো। মনে হচ্ছে আবারও ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়েছে। তাইলে এখন উপায়? কিছুক্ষণ পর ট্রেনের ইঞ্জিন ঠিক হলে ট্রেনটা চলতে শুরু করে আবার। কিন্তু দুবার ট্রেন নষ্ট হওয়ায় পলাশপুর পৌঁছাতে পৌঁছাতে অভ্র আর আবিরের রাত 3টে বেজে যায়। দুই বন্ধু ট্রেন থেকে নামে। এত রাতে তো কিছু পাবো বলে মনে হচ্ছে না। সে কথাই তো আমি তোকে বলছিলাম ট্রেনে। বারবার বলা সত্ত্বেও তুই তোর মামাকে ফোন করলি না। আরে, বিয়ে বাড়িতে সবার এত কাজ, এর মধ্যে কি ওদের বারবার বিরক্ত করা যায়? এখন কি করবি তাইলে? কোথাও তো কোনো লোকজনও দেখছি না। কি আর করব, ওই যে দুটো বেঞ্চ দেখা যাচ্ছে ওখানে শুয়ে রাতটা পার করে দিব, আর 2 ঘন্টা পরেই তো আলো ফুটে যাবে। তুই না কোনো কিছুতেই সিরিয়াস না, এখানে বসে বসে এখন মশার কামড় খা। দূরে দুটো ফাঁকা বেঞ্চ দেখতে পেয়ে অভ্র আর আবির সেখানে গিয়ে শুয়ে পড়ে। সারা স্টেশনে তারা ছাড়া আর কেউই নেই। রাতের নিস্তব্ধতা চিরে দিয়ে মাঝে মাঝে বন্য জন্তুর ডাক ভেসে আসতে থাকে দূর থেকে। শরীর ক্লান্ত থাকায় প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ে তারা দুজন। কতক্ষণ ঘুমিয়েছিল অভ্রতা জানে না, কিন্তু হঠাৎ এক অজানা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে অভ্র উঠে বসে বেঞ্চে। সে পাশে তাকিয়ে দেখে আবিরের বেঞ্চে আবির নেই, বোধহয় প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে গেছে। কিন্তু অনেকক্ষণ পরেও আবির না এলে অভ্র একটু চিন্তিত হয়ে পড়ে। আবিরের নাম ধরে ডাকাডাকি করতে থাকে সে। আবির, আবির, এই আবির, আবির। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও আবিরের সাড়া না পেয়ে অভ্র আবিরকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আবিরকে খুঁজতে খুঁজতে সে স্টেশনের বাইরে বেরিয়ে পড়ে। স্টেশনের বাইরের এলাকাটা মূলত একটা জঙ্গল, চারদিকে বড় বড় গাছপালা আর ঝোপঝাড়। এই আবির! হঠাৎ দূরের একটা পুকুর পাড়ের ঘাটে আবিরকে বসে থাকতে দেখে অভ্র। সে এগিয়ে যায় সেদিকে, কিন্তু অভ্রর আসবার আওয়াজ পেয়েও আবির চোখ খোলে না। আবির, 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 কি হয়েছে বল? এখানে বসে আছিস কেন তুই? ঘুম আসছিল না, তাই এখানে এসে বসেছি। এরকম অচেনা জায়গায় বেশিক্ষণ থাকা ভালো না, চল স্টেশনে ফিরে যাই। তুই যা, আমি আসছি একটু পর।
একটু পড় না, এক্ষুনি চল, এখানে একা একা বসে থাকা ঠিক না। বললাম না আমি পরে যাব, তুই যা। অভ্র অনেক জোরাজুরি করলেও আবির আসে না সেখান থেকে। অভ্র অবাক হয় আবিরের আচরণে। অভ্র একাই স্টেশনে ফিরে আসে, কিন্তু স্টেশনে ফিরে সে চমকে ওঠে রীতিমতো। দেখে আবির স্টেশনের বেঞ্চে শুয়ে আছে। একই সময়ে দুটো আলাদা জায়গায় আবিরকে দেখতে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে যায় অভ্র। এমন সময় তার কাঁধে হাত রাখে কে যেন। অভ্র মাথা ঘুরিয়ে দেখে ভয়ঙ্কর চেহারা নিয়ে আরেকজন আবির দাঁড়িয়ে আছে তার পেছনে। অভ্র সাথে সাথেই ছুট লাগায় সেখান থেকে। আবিরের রূপধারী পিশাচটাও গোঙাতে গোঙাতে অভ্রের পিছু পিছু যেতে থাকে। তার হাত থেকে রক্ষা পেতে প্রাণপণে দৌড়াতে থাকে অভ্র। এদিকে স্টেশনের বেঞ্চেও আরেকজন আবিরকে শুয়ে থাকতে দেখা যায়। সে চোখ খোলে হঠাৎ, তার চোখ দুটো টকটকে লাল। সেও তার বেঞ্চ থেকে উঠে মৃত পিশাচের মতো অভ্রের সন্ধানে এগিয়ে যেতে থাকে। অভ্র জানে না তার বন্ধু আবির কখন পিশাচের রূপ নিল। এসব ভাবারও সময় নেই তার। নিজের প্রাণ বাঁচাতে তখনও এক নাগারে দৌড়ে চলেছে সে, কিন্তু হঠাৎই দাঁড়িয়ে পড়তে হয় তাকে। সে দেখে আবিরের রূপধারী আরো দুটি পিশাচ এগিয়ে আসছে তার সামনে থেকে। অন্যদিকে পুকুর পাড়ে বসে থাকা আবিরও চোখ মেলে তাকায়। তার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। সেও আবিরের রূপধারী প্রেত আত্মার মতো অদ্ভুতভাবে হাঁটতে থাকে সামনের দিকে। পুরো জঙ্গলটাই যেন আবির রূপী প্রেত আত্মায় ছেয়ে গেছে। জঙ্গলের বিভিন্ন আড়াল থেকে তারা একে একে এগিয়ে এসে অভ্রকে ছেঁকে ধরবার চেষ্টা করে। তাদের হাত থেকে বাঁচবার জন্য জঙ্গলের অলিগুলি বেয়ে এক নাগারে ছুটতে থাকে অভ্র। সে জানে না কতক্ষণ ছুটলে পরিত্রাণ পাওয়া যাবে এদের হাত থেকে। তার মাথার ভেতর শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক প্রাণে বাঁচতে হবে। এদিকে জঙ্গলের ভেতর থেকে ছাঁকে ছাঁকে আবির রূপী পিশাচেরা ঘিরে ফেলতে থাকে অভ্রকে। অভ্র বুঝতে পারে আর বেশিক্ষণ এদের কাছ থেকে ছুটে পালানো যাবে না। তারপরও হাল ছাড়ে না সে। যতক্ষণ তার শ্বাস আছে ততক্ষণই দৌড়াবার প্রতিজ্ঞা করে অভ্র। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। হঠাৎ এমন সময় ভোর হয়ে এসেছে। অভ্র চোখ মেলে দেখে উপর থেকে তার দিকে তাকিয়ে রয়েছে আবির। আমি কোথায়? কোথায় আবার? জঙ্গলের মধ্যে। আমি বেঁচে আছি। তুই আমি দুজনেই বেঁচে আছি। তুই ভূত না? না দোস্ত, আমি ভূত না, আমি আবির। কিন্তু রাতে তো তুই ভূত ছিলি। রাতে আমিও ভূত ছিলাম, তুইও ভূত ছিলি। তোর সাথে যা ঘটেছে আমার সাথেও তাই ঘটেছে। তোর রূপ ধরে ভূত আমাকে তাড়া করেছিল, শেষে আমি অজ্ঞান হয়ে এখানে পড়ে গিয়েছিলাম। এরপর তুইও এই দিক দিয়ে যাওয়ার সময় আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিস। আমি সত্যি বেঁচে আছি না? চল এখন তোর মামাতো ভাইয়ের বিয়ে খেতে যাই। না, আমি আর কোথাও যাব না, এখান থেকে সোজা বাড়ি যাব আমি। অভ্র কোনোভাবেই আর বিয়েতে যেতে রাজি হয় না। সোজা স্টেশনের পথে হাঁটতে থাকে সে।
ফিরতি ট্রেন ধরে তারা দুজনেই বাড়ির উদ্দেশ্যে ফিরে যায়।